राज्य एखन जोर जल्पना बीजेपीर दाबी मतो 355 धारा प्रयोग निये आर सेई सरकार पतने भविष्यवाणी निये राज्य बीजेपी थेके भिन्न मत सुकान्त मजुमदार शांतनु ठाकुरेर उल्टो पथे शुभेंदु अधिकारी बा दिलीप घोष राज्य 355 धारा चाइलेओ घूर पथे क्षमता दखल करते चान ना शुभेंदु अधिकारी आमरा भोटे जीते क्षमता आसते चाई पिछने दरजा दिए राष्ट्रपति शासन करे क्षमता आसते चाई ना एमोने मंतव्य बिरोधी दल नेता शुभेंदु अधिकारी सरकार पतने भविष्यवाणी निये राज्य बीजेपी कि भिन्न मत कारण भिन्न सुर शोना जाच्छे एकदिके सुकान्त मजुमदार शांतनु ठाकुर अन्यदिके शुभेंदु अधिकारी बा दिलीप घोष शुभेंदु अधिकारी बोलछेन जे आम्रा भोटे जीते क्षमता आसते चाई बरं पिछने दरजा दिए राष्ट्रपति शासन करे क्षमता आसते चाई ना कि बोलेछेन शुभेंदु अधिकारी शोनाबो দরজা দিয়ে রাষ্ট্রপতি শাসন করে চাই না কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা বেহাল এটা করা উচিত ভাই আর এর আগে সুকান্ত মজুমদার কি বলেছিলেন তিনি বলেছিলেন পাঁচ মাস বা ছ মাস যখনই হোক বিধায়কদের সমর্থন না থাকলে সরকার পড়ে যাবে পঞ্চায়েত ভোট ঘিরে অশান্তির আবহে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার শুধু তিনিই নন বনগাঁর বিজেপি সাংসদ এবং কেন্দ্র প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরেরও দাবি পাঁচ মাসের মধ্যে বাংলায় সরকার পড়ে যাবে কি বলেছিলেন তারা রাখবো এবার আপনাদের সামনে কখনো এরা চিরস্থায়ী নয় আগামী পাঁচ মাসের মধ্যে এদের সরকার পড়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি আগামী পাঁচ মাসের মধ্যে এদের সরকার থাকবে না সেরকম পরিস্থিতি হয়ে গেছে একটি সরকার কিভাবে চলে বিধায়কদের সমর্থনে চলে হঠাৎ বিধায়করা মনে করলো আমরা সমর্থন করব না আমরা অন্য কাউকে সমর্থন করব বিধায়কদের মনে হতেই পারে না হওয়ার তো কিছু নেই সরকার তো পাঁচ মাস ছ মাস যখনই হতে পারে পড়ে যেতে পারে অসুবিধার তো কিছু নেই আবার এমন গণ আন্দোলন শুরু হলো বিধায়করা বললো আমরা আজকে থেকে আর বিধায়ক নেই সবাই হাত জোর করে বিধায়ক পদ ছেড়ে দিল এরকম গণ আন্দোলন হতে পারে সমস্ত কিছু সম্ভাবনা রাজনীতি সম্ভাবনার ক্ষেত্র এখানে কোনো সম্ভাবনাই অস্বীকার করা যায় না শরদ পাওয়ারের দল তো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব ভাঙেনি অজিত পাওয়ার ভেঙেছে তার ভাইপো ভেঙেছে এখানেও এরকম কিছু হতে পারে আগামী দিনে যদি ভাইপো চাই আর সুকান্ত মজুমদার বা শান্তনু ঠাকুরের পরে যখন দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী অন্য মন্তব্য করছেন তাতেই কিন্তু জল্পনা আরো বেশি করে উস্কে উঠছে রাজ্য সরকার পড়ে যাওয়ার ভবিষ্যৎ বাণী নিয়ে বিজেপির অন্দরেই কি তাহলে ভিন্ন মত দুই মেরুতে রয়েছেন দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার কারণ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ কিন্তু এই মন্তব্যকে সমর্থন করছেন না রাজ্য বিজেপির সভাপতি তিনি যেখানে বলছেন যে পাঁচ ছ মাস যখনই হোক বিধায়কদের সমর্থন না থাকলে সরকার পড়ে যাবে আর সেখানে দিলীপ ঘোষ তিনি বলছেন সম্ভবত বিজেপি কোথাও 355 ধারা জারি করেনি মানুষের ভোটে তৈরি সরকার ভেঙে দেওয়া গণতন্ত্র বিরোধী এমনই বলছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ আমি জানি না পশ্চিমবঙ্গে কোনো 355 লেগেছে কিনা সম্ভবত বিজেপিও কোথাও লাগু করেনি কিন্তু আজ পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি সেখানে আমরা বলছি এখানে স্থানীয় মানুষ বলছেন যে হ্যাঁ এখানে দরকার আছে আমি প্রশ্ন করতে যে এখানকার মানুষকে যারা মার খাচ্ছেন আজকে এই সরকারকে ভোট দিয়ে কে জিতিয়েছে এখানকার গণতন্ত্রকে হত্যা করার অনুমতি তাদের কে দিয়েছে মানুষের জনমতে সরকার তৈরি হয়েছে তাকে ভেঙে দেওয়াটাও গণতন্ত্র বিরোধী দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে আবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলছেন দিলীপ ঘোষ যা বলেছেন সেটা তার ব্যক্তিগত মত দলের নয় দেবদা কি বলেছে আমার জানা নেই শুনিও নি আমি উনি যেটা বলে থাকতে পারেন ওনার মত পার্টির মত না দেবদা কি বলেছে আমার জানা নেই শুনিও নি আমি উনি যেটা বলে থাকতে পারেন ওনার মত পার্টির মত না আর এত কিছু ঘটনা নিয়ে বিজেপির অন্দরে যখন এই ভিন্ন মত তখন সিপিএম এর কি বক্তব্য এই নিয়ে এত কিছু না করে ওরা বরং মোদী বা অমিত শাহকে গিয়ে বোঝান যে পিসি ভাইপোকে বাঁচাতে সারদা নারদ মামলা কেন ধামাচাপা দেওয়া হয়েছে কেন কয়লা বালি পাথর পাচারের মামলায় আসল মাথার কাছে যাচ্ছে না সিবিআই বা ইডি কি বলেছেন সিপিএম নেতা শমিক লাহিড়ি শোনাবো এত কিছু না করে ওরা মোদী আর শাহকে গিয়ে বোঝান যে সারদা মামলাটা কেন ওরা ধামাচাপা দিয়ে রাখলো পিসি ভাইপোকে বাঁচাবার জন্য কেন নারদা ঘুষ মামলা সেটা ধামাচাপা দিয়ে রাখলো তৃণমূলের সাংসদদের বাঁচাবার জন্য কেন কয়লা বালি পাথর গরু এইসব পাচারের
আসল যে মাথা সেই মাথার কাছে যাচ্ছে না সিবিআই ইডি কার নির্দেশে এটা গিয়ে বোঝাক মোদি অমিত শাহকে কেন এখানে কেন্দ্রীয় বাহিনী ঠিক সময় দেওয়া হলো না ১৩ জুন হাইকোর্টের নির্দেশের পরেও কি ভূমিকা নিল বিজেপি বলে বিজেপি আর তৃণমূলের মাথা এই দুইয়ের মাথায় তো বোঝাপড়া আছে তলায় লোককে উল্টোপাল্টা বোঝালে হবে ৩৫৫ ধারা প্রয়োগ নিয়ে যখন বিজেপির অন্তরেই ভিন্ন মত এই নিয়ে তৃণমূলে কি প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বলেছেন রাখবো আপনাদের সামনে যারা ৩৫৫ ৩৫৬ পাঁচ মাস বাকি আর এরা তো ক্যালেন্ডার রাজনীতি করছে আর ৩৫৫ করতে হলে মণিপুরে করে এসো ভাই আগে সেই রাজ্যটা চলছে কিন্তু এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরা পঞ্চায়েতে বিপুল যে তৃণমূলের জয় যেটা হেরে গেছে বিজেপি মুখ দেখাতে পারছে না নেতাদের কাছেও না কর্মীদের কাছেও না এই নেতারা এখন ক্যালেন্ডার পলিটিক্স করছে তো সুকান্ত রা সে কথাই বলেছে যে আবার পাঁচ মাস ৩৫৫ দিলীপ ঘোষ সেখানে বলছেন যে না আমরা এটা তো বটেই জনগণের দ্বারা নির্বাচিত সরকার ওরম দুম করে যত এইসব কথা বলবে তত তো বিজেপির ক্ষতি।